হাই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সবাইকে স্বাগত। আমি সঞ্জীব, তোমরা দেখছো সঞ্জীব ইউটিউব চ্যানেল। প্রত্যেকবারের মতো আবার একটা নতুন ভিডিও, আবার একটা নতুন জায়গা। আজকে তোমাদেরকে দেখাবো কুমারটুলির ছোট সরস্বতী ঠাকুরগুলোর কিরকম দাম হয়ে থাকে এবং সেই ঠাকুরগুলোকে দেখতেই বা কেমন হয়। আজকে ছোট সরস্বতী নিয়ে আজকে একটা ভিডিও দেখবো আমরা এই ভিডিওতে। সরস্বতী পুজোর আগে আমরা ছোট সরস্বতী নিয়ে একটা ভিডিও দেখছি, যেখানে আমি তোমাদেরকে কুমারটুলির কিছু ছোট ছোট সরস্বতী ঠাকুর কী দাম এবং কীরকম দেখতে সেগুলোকে আজকে দেখাচ্ছি আজকে এই ভিডিওর মাধ্যমে। অনেক দিন পর একটি বড় পুজোর ঘণ্টা বেজেছে। শীতকাল থাকাকালীন কোনো পুজোই সেরকম একটা হয় না, তাই কুমারটুলিতে ঠাকুরের চাপও অনেক কম। নতুন বছরের শুরুতে প্রত্যেক বছরই পড়ে সরস্বতী পুজো এবং যেটি একটি বড় পুজো। পুরো কুমারটুলি চত্বর ভরে উঠেছে কত সরস্বতী ঠাকুরে। কিছু মাস ব্রেক দিয়ে আবার নতুন বছরের সুন্দর সুন্দর সরস্বতীর মূর্তি নিয়ে হাজির পুরো কুমারটুলি। ছোট ঠাকুরের একটু দাম বলে যাবে? এই একদম ছোট যেটা এইখানে, এই ঠাকুরটা সাড়ে তিনশো ছোটোর উপরে। আর এই বড়টা একটু বড়টা আছে সাড়ে সাতশো, সাড়ে সাতশো। যেহেতু এখন সব কিছুরই দাম বেড়েছে, সে আন্দাজে ঠাকুরেরও দাম আগের থেকে অনেক বেড়ে গেছে। ৩৫০ টাকা থেকে এই ঠাকুরগুলোর দাম শুরু। অসাধারণ, সব মা সরস্বতীর কি সুন্দর জাঁকজমক মূর্তি এবং যেগুলো একেবারে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য তৈরি। কিরকম রেঞ্জ আছে দাদা এই সামনের? সাতশো, সাড়ে ছশো, বারোশো। খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। হাতের বীণাগুলো দেখো, সাড়ে ছশো, সাতশো, বারোশো, এরকম রেঞ্জ। দারুণ, দারুণ। বিদ্যার দেবী, বুদ্ধির দেবী হলেন মা সরস্বতী। প্রত্যেক ঘরে ঘরে বাচ্চারা পড়াশুনো করে, এই কারণে কম বেশি প্রতি বাড়িতেই মা সরস্বতীর আরাধনা করা হয়। এই কারণে একটা বিরাট বড় সরস্বতীর ডিমান্ড প্রত্যেক বছরই দেখা যায়। এত বড় একটি চাহিদা মেটানোর একেবারে কেন্দ্রে রয়েছে এই কুমারটুলি। কলকাতায় এরকম আরও বাজার রয়েছে, কিন্তু কুমারটুলির মতো ঠাকুর আর এত রকমের সুন্দর সুন্দর ঠাকুর অন্য বাজারে দেখতে পাওয়া যায়। একদম ছোট ঠাকুরটা কত পাশে? ছোট ঠাকুর ৩০০ কাজের উপরে দাম। আর পাশেরটা সাড়ে সাতশো টাকা এই ছোট ঠাকুর, এটা ৩০০। কুমারটুলি স্পেশাল ছোট মা সরস্বতী। ১৪০০ টাকা উপরের রেঞ্জ। এই সবুজটাও ১৪০০ বলছে, এবার আপনারা দাম দর করে নিতে পারবেন। ১১০০ টাকা লাস্ট। শ্রীকান্ত বিনা গোল, শ্রীকান্ত একটা বিনা নিয়ে আইতো। ২০০০ টাকায় চলে যাচ্ছে মা সরস্বতী, বিদ্যার দেবী, বুদ্ধির দেবী। এটা ফিটিং করে দাও। বিনা ফিটিং করে দেওয়া হচ্ছে।
অসাধারণ কালেকশন, এক এক জায়গায় প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ঠাকুরের টাচে আলাদা আলাদা ছোঁয়া, এবং যে যার মতো ঠাকুর সাজিয়েছে, বিশেষত্ব একটা জায়গায় এক এক রকমের বিশেষত্ব ঠাকুরের। তো ওভারঅল অনেকটা অনেকটা দেখলে, এবার আরও কিছুটা দেখে নেবো, আসো দেখে নিই আরও কিছুটা অংশে ছোটো ছোটো ঠাকুরগুলোর কী দাম। বড় সরস্বতী ঠাকুরের চেয়ে ছোট সরস্বতী ঠাকুরের চাহিদা অনেক বেশি। অনেকেই খোঁজেন ঘরের জন্য একটু ছোটোখাটো ঠাকুর। কুমারটুলির ছোট ঠাকুরগুলোর মধ্যেও অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। 900 টাকার মধ্যে রয়েছে 1 ফিটের ঠাকুর, এগুলো 900 টাকা দাম। শাড়ি পরানো, গহনা পরানো, কী সুন্দর ঠাকুরগুলো 900 টাকা রেঞ্জের হয়ে থাকে। এরকম রেঞ্জ আছে এই ঠাকুরগুলো ভাই? 500টা 350, 350 ওপরে। এই ঠাকুরগুলো দেখছেন, এগুলো 450 প্রাইস, অর্থাৎ 450 টাকা দাম এই রকম রেঞ্জের ঠাকুরগুলো, যেগুলো কি সুন্দর অসাধারণ কাজ। ছোট ঠাকুরগুলোর মধ্যেও কত রকম পার্থক্য লক্ষ্য করা যায়। এগুলো কি 350 করে? এগুলো ছোটগুলো 700, 500, 600, 700, 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
কুমারটুলির ছোট ঠাকুরগুলোর মধ্যেও অনেক ভ্যারাইটি দেখতে পাওয়া যায়। যেমন কোনো ঠাকুর রয়েছে থার্মোকলের কাজ, কোথাও আবার দেখা গেল ছোট ঠাকুর বেনারসির শাড়ি পরানো, আবার কোথাও দেখা গেল ইমিটেশনের গহনার দ্বারা সজ্জিত। কি অসাধারণ দৃশ্য ফুটে উঠছে ছোট্ট ছোট্ট সরস্বতীগুলো। আমরা একদম ছোট ছোট ঠাকুরগুলো খুঁজছি যেগুলো আপনাদের বাজেটের মধ্যে হবে, এবং যদি ছোট ঠাকুর প্রয়োজন হয় তাহলে কি দাম লাগতে পারে একটা আইডিয়া আপনারা বেসিক পেয়ে যাবেন। তো আসো আরও কিছু ছোট ঠাকুর দেখি। আপাতত এখানে একটা বড় ওয়ার্কশপে ঢুকে গেছি কুমারটুলি। হ্যাঁ দেখো কি সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর তৈরি হচ্ছে ভিতরে, এবং পুরো জায়গা এরকমভাবে ঠাকুর তৈরির একটা খুব ফেমাস জায়গা। আমরা কুমারটুলি নিয়ে অলরেডি এর আগে একটা ভিডিও দেখেছি, তো এই ভিডিওতে দেখে নাও ছোট ঠাকুরের কি প্রাইস। তো দাম শুরু হয়ে যায় এখানে প্রায় 200 টাকা থেকে, ছোট সব থেকে ছোট ঠাকুর 200 টাকা থেকে দাম শুরু। এই ঠাকুরগুলো দেখছেন এগুলো 450 প্রাইস, অর্থাৎ 450 টাকা দাম এই রকম রেঞ্জের ঠাকুরগুলো, যেগুলো কি সুন্দর অসাধারণ কাজ। 900 টাকার মধ্যে রয়েছে 1 ফিটের ঠাকুর, এগুলো 900 টাকা দাম, শাড়ি পরানো গহনা পরানো কি সুন্দর ঠাকুরগুলো 900 টাকা রেঞ্জের হয়ে থাকে। কুমারটুলির আরও ভিডিও দেখতে পারো, উপরে আই বাটনের লিঙ্ক রয়েছে, সেখানে কুমারটুলির আরও বিভিন্ন ঠাকুরের দাম সম্পর্কে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা গিয়ে দেখতে পারো। তো আজকের পর্বটা এত পর্যন্ত ছিল, খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, সুপ্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকবেন। তবে ঠাকুর কিনতে আসার আগে পুরো মার্কেটটি একবার ঘুরে নিয়ে তারপর ঠাকুর কিনুন, কোথায় কী ঠাকুর বিক্রি হচ্ছে আপনারা জেনে যাবেন। তো বন্ধুরা, তো কারা কারা সরস্বতী ঠাকুর কিনতে এসেছো কুমারটুলিতে আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। তবে এগুলো কিন্তু কোনো ফিক্সড প্রাইস না, আবার এগুলোকে কিন্তু অনলাইন কিনতেও পারবেন না, এখানে এসে দাম দর করেও কিনতে পারেন। প্রত্যেকটা ঠাকুরের দামে কিছুটা কম হলেও হতে পারে, দোকানদারের মুখ থেকেই এই দামগুলো শুনে আমরা আপনাদেরকে জানালাম এই ভিডিওটির মাধ্যমে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। তো তোমরা দেখছিলে সঞ্জীব ইউটিউব চ্যানেল, আমি এই চ্যানেলের হোস্ট সঞ্জীব।
ভিডিও ভালো লাগলে লাইক কিন্তু করতে ভুলবেন না। কেমন লাগলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো।